ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানে জন্মিলে মরতে হবে, এটা প্রকৃতির বাস্তব সত্য। আবার মৃত মানুষকে পুনরায় জীবিত করার প্রক্রিয়া সেই 19 শতক ধরেই চলে আসছে, কিন্তু তখন কোনো দেশের সরকারই এই এক্সপেরিমেন্ট চালানোর জন্য বিজ্ঞানীদের অনুমতি দেয়নি। শেষে 2016 সালে আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীদের প্রতিষ্ঠান বায়োটেককে এই বিষয়ে নৈতিকভাবে অনুমতি দেয় আমেরিকার সরকার। অনুমতি পেয়ে গবেষকরা কাজ শুরু করেছেন। গবেষকদের এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ক্রায়োনিক্স। ক্রায়োনিক্স প্রক্রিয়ায় মৃত ব্যক্তিকে নাইট্রোজেন গ্যাস চ্যাম্বারে ঢুকিয়ে -196°C তাপমাত্রা প্রদান করা হয়, যাতে মৃত ব্যক্তির শরীরের কোনো অংশেই পচন না ধরে এবং মাথার কোষের কোনো ক্ষতি না হয়। আসলে কোনো ব্যক্তির মৃত্যুর পরেও তার মস্তিষ্কের কোষের কার্যকারিতা কিছু সময়ের জন্য রয়ে যায়, আর ক্রায়োনিক সেই সামান্য অবশিষ্টাংশ কোষকে সংরক্ষণ করে পরবর্তীতে সেই কোষের সূত্র ধরে মানুষকে পুনরায় জীবিত করে তোলে। ক্রায়োনিক্স নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে বিজ্ঞানীদের 19 শতকে মৃত মানুষকে জীবিত করার এক্সপেরিমেন্টের কয়েকটি ঘটনার মধ্যে 2টি ঘটনা নিয়ে একটু আলোচনা করা যাক। রবার্ট ই কর্নিশ ছিলেন একজন আমেরিকার সায়েন্টিস্ট। তিনি 18 বছর বয়সে স্নাতক এবং 22 বছর বয়সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বিভিন্ন রকম উদ্ভট গবেষণায় লেগে পড়েন। রবার্ট ই কর্নিশ এই কথা বিশ্বাস করতেন যে মৃত মানুষকে অবশ্যই জীবিত করা সম্ভব যদি তার দেহের জমাট বাঁধা রক্ত পুনরায় সচল করা যায়। একদিন তিনি একটা মৃত শরীর জোগাড় করে মেশিনে বাঁধে। মৃত শরীরে জমাট বাঁধা রক্তকে তরল করার জন্য অ্যান্ড্রেনালিন ইঞ্জেকশন এবং হাইপারিন ইঞ্জেকশন পুশ করে এবং মৃতদেহকে বারবার প্রেসারাইজ করা শুরু করে। রাবার টিউব ব্যবহার করে মৃত ব্যক্তির মুখে ফু দেওয়া থেকে শুরু করে নানা রকম এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন তিনি। সেই সময় রবার্ট ই কর্নিশ হার্ট অ্যাটাক, পানিতে ডুবে যাওয়া এবং বৃদ্ধ বয়সে মারা গিয়েছে এমন ব্যক্তিদের সংগ্রহ করে তাদের উপর পরীক্ষা চালাতেন, কিন্তু প্রতিবার তিনি তার পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। এরপর তিনি ব্যর্থতার কারণ হিসেবে ব্যাখ্যা করে বলেন, লাশগুলো অনেক পুরাতন হয়, তিনি সফলতা পাচ্ছেন না। 1934 সালের মে মাসে কর্নিশ নতুন করে পরিকল্পনা করেন এবং তার গবেষণা এক্সপেরিমেন্টের জন্য তিনি 5টি জীবিত কুকুর সংগ্রহ করেন আর কুকুর 5টির নাম দেন লেজারাস 1, 2, 3, 4, 5। কুকুরগুলোকে তিনি নাইট্রোজেন গ্যাস দিয়ে মেরে ডিটার বোর্ডের উপর বেঁধে দেন আর বিভিন্ন ধরনের ইঞ্জেকশন পুশ করতে থাকেন এবং মুখে অক্সিজেন প্রয়োগ করেন। শেষে সফলতার আলো একটুখানি দেখতে পান তিনি। এই এক্সপেরিমেন্টে 3টি কুকুর জীবিত হয়েছিল, লেজারাস 1, 2 ও 3, কিন্তু কিছুক্ষণ পর তারা কোমায় চলে যায়। লেজারাস 4কে সম্পূর্ণ ভালো করে ফেলেছিল আর 5 নম্বর কুকুরটি 4 দিন পর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল। 1934 সালে কর্নিশের এই এক্সপেরিমেন্টের উপর একটা মুভিও তৈরি করা হয়েছিল যার নাম ছিল লাইফ অফ রিটার্নস। এই মুভিতে কর্নিশ নিজেই কাজ করেছিল আর এই মুভিতে রবার্টের এক্সপেরিমেন্টের আসল ভিডিওগুলো দেখানো হয়েছিল। আপনার বিশ্বাস না হলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। প্রথম দিকে রবার্ট ই কর্নিশ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় তার পরীক্ষাগুলো করেছিল, কিন্তু মিডিয়াতে তার পরীক্ষা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হতে থাকে। বিশেষ করে জীবিত কুকুর 5টিকে মেরে ফেলায় সমালোচনা আরো জটিল হয়ে ওঠে। শেষে তাকে ক্যালিফোর্নিয়া ত্যাগ করতে হয়। কুকুরের উপরে চালা এক্সপেরিমেন্ট সাকসেস হওয়ার পর কর্নিশ 1947 সালে মানুষের উপর চালানোর সিদ্ধান্ত নেয়। এই কাজের জন্য তিনি একজন ব্যক্তিকেও পেয়ে গিয়েছিলেন যার নাম ছিল থমাস। থমাসকে একটি শিশু হত্যা দায়ে কোর্ট তাকে বিষাক্ত গ্যাস চেম্বারে ঢুকিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। আর এই খবর কর্নিশের কাছে যাওয়া মাত্র তিনি থমাসের সাথে দেখা করেন এবং কর্নিশ থমাসের মৃতদেহ ব্যবহার করার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল, কিন্তু সরকার তার পরীক্ষা সম্পর্কে আগেই টের পেয়েছিল আর সে যে মৃত কুকুরকে জীবিত করেছিল সেই নিউজও তাদের কাছে ছিল। মার্কিন সরকার তার এই অনুরোধ প্রত্যাখ্যান করে আর কারণ হিসেবে জানায়, যদি কর্নিশ তার পরীক্ষায় সফল হয় তবে অপরাধী মুক্তি পেয়ে যাবে আর আমেরিকার সংবিধানে একজন ব্যক্তিকে 2 বার সাজা দেওয়ার কোনো বিধান নাই। সরকারের এই ধরনের সিদ্ধান্তে কর্নিশ তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চিকিৎসা বিজ্ঞান থেকে তিনি অবসর নেন। পরে আর এই ধরনের এক্সপেরিমেন্ট কখনো চালাননি তিনি। 1937 সাল থেকে 1954 সাল পর্যন্ত রাশিয়ায় মৃত মানুষকে জীবিত করার উপর বেশ কিছু পরীক্ষা চালানো হয়। তার মধ্যে অন্যতম হলো দেহ থেকে আলাদা করে রাখা জীবিত কুকুরের মাথা। এই ভিডিওতে দেখুন, একটি সাদা কুকুরের মাথা দেহ থেকে সম্পূর্ণ আলাদা করে একটি টেবিলের উপরে রাখা হয়। এরপর রাশিয়ান বিজ্ঞানীরা কুকুরের মাথায় অটোজেক্টর যন্ত্রের মাধ্যমে পুনরায় রক্ত সঞ্চালন করে আর এর কিছুক্ষণ পর দেখা যায় মৃত কুকুরের মাথাটি জীবিত হয়ে উঠেছে। শুধু যে জীবিত হয়ে উঠেছে তা নয়, বরং সংবেদনতন্ত্র সম্পূর্ণভাবে সচল হয়েছে, যেমন এর দৃষ্টিশক্তি, স্বাদ নেবার ক্ষমতা, শব্দ শোনার ক্ষমতা ইত্যাদি ইত্যাদি। 17 জানুয়ারি 1995 সাল আমেরিকার বিখ্যাত টাইম পত্রিকায় এ নিয়ে একটা রিপোর্টও করা হয়। আসলে কুকুরের মাথাটিকে জীবিত করার পেছনে যে যন্ত্রটি কাজ করেছিল তার নাম হচ্ছে অটোজেক্টর। অটোজেক্টর যন্ত্রটি হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন থেকে শুরু করে আমাদের ফুসফুস যে কাজগুলো করে থাকে, যেমন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে রক্তে মিশিয়ে দেওয়া, আবার প্রবাহিত রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণের জন্য লাগানো থাকতো আলাদা ফুসফুস। এই যন্ত্রে মূলত যে পাইপ ছিল একটি শিরায় এবং অপরটি ধমনীর সাথে সংযুক্ত করে দেওয়া হতো। যন্ত্রটি ধমনী হয়ে রক্ত সংগ্রহ করে তাতে অক্সিজেনের সংমিশ্রিত করে পরবর্তীতে তা শিরার মধ্যে সঞ্চালিত করে দিত। সেই সময় রাশিয়ায় যারা এইরকম উদ্ভট এবং অনেকটা কাল্পনিক বিজ্ঞান নিয়ে গবেষণা করত তাদের বলা হতো রেড সায়েন্টিস্ট, আর তাদের এই বিজ্ঞানের নামকরণ করা হয় রেড সায়েন্স নামে। এবার আসি মূল কথায়। মৃত মানুষকে এবার জীবিত করার সমস্ত জল্পনা কল্পনা শেষে আমেরিকার সরকার 2016 সালে এই বিষয়ে গবেষণার অনুমতি দেয় অ্যারিজোনার অ্যালকোহল লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনকে। লাইফ এক্সটেনশন মানে হলো জীবনের পরিধি বাড়ানো। প্রতিষ্ঠানটি অনুমতি পাওয়ার পর থেকে মৃতদের জীবিত করতে নানা বৈজ্ঞানিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই মিশনে নাইট্রোজেন ভরা ট্যাঙ্কে 199টি মৃতদেহ ও মাথা এবং 100টি পোষা প্রাণীকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই মৃত প্রাণীগুলোকে ক্রায়োনিক্স পদ্ধতিতে আবার জীবিত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে ক্রায়োনিক্স পদ্ধতিটা কি? সহজভাবে বলতে গেলে ক্রায়োনিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে দেহের সব কার্যক্রম স্থগিত করে দেওয়া।
এক কথায় মৃত্যুকে স্থগিত করে দেওয়া। যারা দুরারোগ্য রোগে মারা যান তাদের এখানে রাখা হয়, আর যখন সেই রোগের সঠিক চিকিৎসা বের হবে তখন তাদের চিকিৎসা করে পুনরায় জীবিত করা হবে। এটিকে বলা হয় ছদ্মবিজ্ঞান। আর মৃত ব্যক্তিদের ক্রায়োনিক্স প্রিজারভেশনে রাখা হয় যাতে দেহের টিস্যু নষ্ট না হয়। এজন্য মৃত ব্যক্তিকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে শরীরকে বরফের ভেতরে কিছুক্ষণ সময় রাখা হয় এবং অঙ্গগুলোকে ভালো রাখতে শরীরের ভেতর দিয়ে কৃত্রিমভাবে রক্তচালন করা হয়। এরপর ক্রায়ো প্রিজারভেশনের জন্য শরীরের ভেতর থেকে সমস্ত রক্ত এবং জলীয় পদার্থ বের করে ফেলা হয়, কারণ মানুষের দেহের কোষগুলি বেশিরভাগ অংশই পানি দিয়ে তৈরি। আর এই পানি না সরিয়ে যদি বরফে রাখা হয় তাহলে কোষ বরফে পরিণত হয়ে আয়তনে বেড়ে যাবে এবং সমস্ত কোষ নষ্ট হয়ে যাবে। কোষ থেকে রক্ত এবং পানি অংশ বের করার পর মেডিকেল গ্রেড অ্যান্টিফ্রিজ দ্রবণ শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় যাতে পরবর্তীতে মৃত শরীরকে ঠান্ডা করা হলেও কোষের ভিতরে স্ফটিকা তৈরি হতে না পারে, কারণ স্ফটিকা তৈরি হলে শরীরের কোষ নষ্ট হয়ে যায়। এরপর একজন মেডিকেল সার্জন বুকের অংশ উন্মুক্ত করে এবং প্রধান রক্তবাহী নালীগুলো থেকে রক্ত বের করে সেখানে একইভাবে মেডিকেল গ্রেড অ্যান্টিফ্রিজ দ্রবণ ঢুকিয়ে দেয়। তারপর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে মৃত শরীরের তাপমাত্রা 58.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নিয়ে আসা হয়। এরপর শুরু হয় তরল নাইট্রোজেন ব্যবহার করে শরীরকে ঠান্ডা করার প্রক্রিয়া এবং প্রতি ঘন্টায় শরীরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে কমানো হয়। এভাবে প্রায় 2 সপ্তাহ পর শরীরের তাপমাত্রা -196 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা হয় এবং এই তাপমাত্রায় শরীরকে একটা সিলিন্ডারের মতো চেম্বারে রেখে দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো স্তন্যপায়ী প্রাণীকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনা যায়নি, কিন্তু ক্রায়ো প্রিজারভেশনে রাখার পর খরগোশের কিডনি পুনরায় সফলভাবে ব্যবহার করা গেছে। এক ধরনের কৃমি যাকে বলা হয় নমাটড ওয়ার্ম এবং কিছু পোকামাকড়ও নতুন করে জীবন ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা। মানুষের ক্ষেত্রে সম্পূর্ণ দেহকে এভাবে পুনর্জীবিত করা না গেলেও মানুষের বিভিন্ন অঙ্গ যেমন ভ্রূণথলি, শুক্রাণু, ডিম্বাণু, স্ট্রিম কোষ, গর্ভাশয় টিস্যু, শুক্রাশয় টিস্যু ইত্যাদিকে ক্রায়ো প্রিজারভেশনে রাখার পর সফলভাবে পুনরায় সংযোজন করে কর্মক্ষম করে তোলা সম্ভব হয়েছে। তাই এর ভিত্তিতে আশা করা যায় যে ভবিষ্যতে চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন হলে একসময় মানুষকেও পুনর্জীবিত করে তোলা সম্ভব হবে। ক্রায়ো বায়োলজিস্টরা একটা বিষয়ের উপর আশাবাদী যে ন্যানো টেকনোলজি নামে একটা নতুন প্রযুক্তি পুনরুজ্জীবনকে একদিন বাস্তবে পরিণত করবে। তারা ভবিষ্যৎবাণী করেছেন এই যন্ত্রের আবিষ্কার 2040 সালের কাছাকাছি কোনো এক সময় ঘটতে পারে। 1967 সালে মনোবিজ্ঞানী ডক্টর জেমস বেডফোর্ডকে প্রথমবারের মতো ক্রায়োনিক্সে করে রাখা হয়। তার এই মৃতদেহ এখন আলকল লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনে রাখা হয়েছে। পদার্থবিজ্ঞানের শিক্ষক রবার্ট এটিঙ্গারের লেখা বই দ্য প্রসপেক্ট অফ ইমোরালিটি, যা 1964 সালে প্রকাশিত করা হয়, এই বই থেকেই এই ধারণা এসেছে যে একজন ব্যক্তিকে মৃত্যুর পরেও ক্রায়োনিক্স করে রাখা সম্ভব এবং ভবিষ্যতে যখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ঘটবে তখন মৃত ব্যক্তিকেও পুনরায় জীবিত করা সম্ভব হবে। ক্রায়োনিক শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, আর গ্রিকে ক্রায়োনিক শব্দের অর্থ হলো ঠান্ডা। 1970 দশকের শেষের দিকে যুক্তরাষ্ট্রে 6টি ক্রায়োনিক্স কোম্পানি তৈরি হয়ে গিয়েছিল, তবে প্রতিটি দেহ অনির্দিষ্ট কালের জন্য সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা এত ব্যয়বহুল ছিল যে এই কোম্পানিগুলোর মধ্যে অনেকে পরবর্তী দশকে ব্যবসা বন্ধ করে দেয়। আজ মাত্র কয়েকটি কোম্পানি যেমন অ্যারিজোনার অ্যালকল লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন এবং মিশিগানের ক্রায়োনিক্স ইনস্টিটিউট অন্যতম। যদি আপনি নিজেকে ক্রায়োনিক সাসপেনশনে রাখার সিদ্ধান্ত নেন তাহলে প্রথমে আপনাকে ক্রায়োনিক সেবাদানকারী প্রতিষ্ঠানে যুক্ত হতে হবে এবং সদস্য হিসেবে বার্ষিক ফি প্রতি বছর $400 দিতে হবে। এরপরে আপনার যখন হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে তখন ক্রায়োনিক সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি জরুরি দল এসে আপনার শরীরকে স্থিতিশীল করবে। আপনার মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং রক্ত সরবরাহ করে আপনার দেহ বরফে সংরক্ষণ করা হবে এবং একটি হেপারিন নামক ইঞ্জেকশন পুশ করা হবে যাতে রক্ত চলাচলের সময় জমাট বাঁধতে না পারে। এরপর তাদের প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে নাইট্রোজেন ট্যাঙ্কে আপনাকে ভরিয়ে দিবে। সব কথার শেষ কথা বলা যায় না কখন কি প্রমাণিত হয়ে যায়। একসময় নতুন কোনো তথ্য উপস্থাপন করতে গিয়ে বিজ্ঞানীরা উপহাসের পাত্র হতেন। ক্রায়োনিক্স গবেষণাতেও বিজ্ঞানীরা অনেক সমালোচনার শিকার হয়েছেন, কিন্তু এটা ফেলে দেওয়ার মতন গবেষণা নয়, কারণ এর পেছনের যুক্তিগুলো খুবই কড়া যুক্তি। আমরা বিজ্ঞানের একের পর এক সফলতা দেখেছি, তাই ক্রায়োনিক্সের সফলতা দেখার আশা করাটাই স্বাভাবিক। আপাতত অপেক্ষা করতে হবে, সময় বলে দেবে সবকিছু। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আর আপনার যদি মনে হয় ভিডিওটি অন্যের দেখা উচিত তাহলে অবশ্যই একটা শেয়ার দিন। ভিডিওটি চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে বন্ধুরা, দেখার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, নিজেকে সুস্থ রাখুন। ধন্যবাদ।